দলীয় টিকিট না পেয়ে নির্দল হয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর। উলুবেড়িয়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর কাজী মনোয়ারা বেগম। এক সাক্ষাৎকারে কাজী মনোয়ারা বেগম বলেন যে তার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তাকে এবারে দলীয় টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি নির্দল হিসেবে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসে ফিরে যাবেন। আমাকে দল, আমি 7 বছর কাউন্সিলর আছি, কিন্তু দল আমাকে আশা দিয়েছে, কিন্তু আমাকে এই কদিন আশা দিয়েছে, কিন্তু আমাকে আশা দিয়ে দিয়ে আজ আমাকে বঞ্চিত করেছে। এই জন্য আজ আমি নির্দল থেকে এলাকার মানুষ সকলেই আমার পাশে আছে। আমার প্রার্থী হয়ে জিতে মানুষের পরিষেবা দেব। বিদায়ী উলুবেড়িয়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনোয়ারা বেগমের স্বামী বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতা কাজী আতিবর রহমান বলেন, নির্বাচনে প্রার্থী হবার জন্য তার কাছ থেকে 5 লক্ষ টাকা চেয়েছিল বলে অভিযোগ করেন। এই প্রসঙ্গে তিনি দলকে জানিয়েছেন, কিন্তু সুরাহা হয়নি এবং দলের উচ্চস্তরীয় নেতাদের নামে জয়ধ্বনি দিয়ে স্থানীয় কিছু নেতাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আনেন। উল্লেখ্য, এবারে উলুবেড়িয়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি ISF এর জয়েন্ট বলে দাবি করেন এবং টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে বলে দাবি করেন। দাদা, এবার হলো আমরা 7 বছর আমার বিশেষকে কাউন্সিলর করেছে, আমাকে বলেছে যে 7 বছরের কাউন্সিলরের টিকিট আপনার বিশেষকে দেওয়া হচ্ছে, আপনি দাঁড় করিয়ে জেতাবেন। আমার বিশেষকে আমি 7 ওয়ার্ডে দিয়েছে আমাকে, 7 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে আপনাকে বলবো আমার মিসেস 1137 ভোটে প্রথম জয় হয়। সেখানে প্রতিদ্বন্দ্বী করে একটা হিংসা করে যে ইনি থাকলে আগামী দিন এনাকে দপ্তর দিতে হবে জিতে এলে, সেই দপ্তর দিলে হলে তাহলে আমি কাজ ছিনিয়ে আদায় করব। আমি আপনাকে বলি যে আমি অধিকার ছিনিয়ে নিতাম, সবসময় আমি অধিকার ছেনাতাম। কী জন্য ছেনাতাম? যে আমি এলাকার উন্নয়নের জন্যে আজকে আমি আপনাদের বলি, আমার থেকে 5 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। ওটা আমাদের প্রশান্ত কিশোরের লোক, এখন যদি বলে প্রমাণ তারা তো আর বলবে না, কিন্তু আমার থেকে চেয়েছিল। আমি ওপরের নেতৃত্বকে জানিয়েছিলাম, আমি কামা স্ট্রিটে পর্যন্ত জানিয়েছি। আমি টাকা দিতে পারি না, আমি দেখুন মানুষের পরিষেবা দিয়েছি, আমার ক্ষমতা নেই যে আমি 5 লক্ষ টাকা দেবো। আমি 5 লক্ষ টাকা দিতে পারি না বলে সকল মিলে প্যাক্ট হয়ে কিছু নেতা, আর আপনাকে বলবো আমি দলকে লিখে জানিয়েছি, কালীঘাটে জানিয়েছি, আমি দলকে অভিষেককে জানিয়েছি, আমি কামা স্ট্রিটে জানিয়েছি, তৃণমূল ভবনে জানিয়েছি, কিন্তু বিচার কিছু আমি পাই না। আমি এটা আমার পুরো ভরসা যে আমি দিদিকে ভালোবাসি, আমার নেতা আমার গার্জেন পুলক রায়কে ভালোবাসি, আমার আমি আবার প্রতিদ্বন্দ্বী করে জিতব, আমি তৃণমূল কংগ্রেসে আবার ফিরত যাব জিতে। আমার নাম কাজী আতিবার রহমান, আমি জন্ম লগত থেকে আমার হাতে বাউড়িয়া তৃণমূল কংগ্রেস সৃষ্টি আমি তৈরি করেছি, এবং আপনাদের বলি 10 বছর আমি যুবর প্রেসিডেন্ট ছিলাম, এবং তারপরে আমি তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিলাম, আজও আছি। কিন্তু আমি আপনাদের বলবো যে দল আমার প্রতি সুবিচার করে না, আমি আপনাদের এটা বলতে পারি। আমি এটা আপনাদের, আমরা খুব দুঃখ প্রকাশ করি, আমি দাঁড়াতাম না। 7 নম্বর ওয়ার্ডের মানুষ কান্নায় ভেঙে পড়েছে, আমার 7 নম্বরের মানুষ বলছে যে যাকে একজনকে প্রার্থী দিয়েছে তার রেকর্ড দেখুন, তিনি একটা গুন্ডা বদমাস, তিনি একটা চোরচাপটা ছেলে, যিনি ট্রেড ইউনিয়ন করে, ট্রেড ইউনিয়নে কোনো দিন জিততে আসতে পারে না, 10 বছর দাঁড়িয়েছে হেরে গেছে, একটা সিট জিততে পারে না। দলকে আমি সেটাও জানিয়েছি যে ট্রেড ইউনিয়ন নেতাদের চেঞ্জ করা হোক, তাকে প্রার্থী করেছে টাকা খেয়ে, এটা গ্যারান্টি দিয়ে বলেছি যে তার থেকে 10 লক্ষ টাকা খেয়ে তাকে প্রার্থী করা হয়েছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি এটা বলতে পারি আপনাদের যে নিঃসন্দেহে আমি আমার 7 নম্বরের মানুষ বলছি, আপনি যে কোনো চিহ্ন নিয়ে এসে দাঁড়ান, আপনাকে আমরা ভোট দেব, জেতাবো, নাহলে 7 নম্বর ওয়ার্ডের মানুষ বঞ্চিত হয়ে যাবে, উন্নয়ন রুখে যাবে, যার জন্যে আমি তাদের কথা শুনে আমার মিসেস কাজী মনোয়ারা বেগম আমরা যে পরিষেবা দিয়েছি আবার চাইছি মানুষের জন্য যেন আমরা পরিষেবা দিতে পারি, মানুষের দুঃখে সুখে যেন আমরা থাকতে পারি, তাতে যেটি 7 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য আমাদের প্রাণও যায় সেটা যাবে, কিন্তু আমরা এই লড়াই আমাদের জিত হবে, আমরা জিতব। উলুবেড়িয়া থেকে মতিয়া রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা।